হ্যালো প্রিয় বন্ধুরা, আজ নতুন আর একটা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। আজ আমি তৈরি করব ভাপা পিঠা বা কুলে পিঠা। কুলে পিঠা বা ভাপা পিঠা তৈরি করতে যে উপকরণগুলো লাগছে সেগুলো হলো, এখানে আছে একটা মাঝারি মাপের নারকেল কুড়ানো, 400 চালের গুঁড়ো, 7 মতো চিনি, একটা 10 টাকার আমুল দুধ আর পরিমাণ মতো লবণ। তাহলে চলুন প্রিয় বন্ধুরা, কিভাবে আমি পিঠাটা তৈরি করি ভিডিওটা না কেটে প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একে অপরের সঙ্গে শেয়ার করুন এবং লাইক করুন। এখানে আমি চিনির পরিমাণটা বলিনি, যেহেতু ছাইতে যে যেমন মিষ্টি খাবে ঠিক ততটুকুই মিষ্টি ব্যবহার করবে। কড়াইতে সামান্য জল দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার আমি চিনিটা দিলাম, স্বাদ অনুযায়ী চিনিটা দিলাম। চিনিটা যতক্ষণ না গুলে যাবে ততক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নেব, গ্যাসটা জোরেই দেব। চিনিটা গুলে গেছে, আমি নারকেলগুলো দিয়ে দিলাম। নারকেলগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ হালকা আছে আমি নারকেলটা নাড়াচাড়া করে নেব। পাঁচ মিনিট ভালোভাবে নাড়াচাড়া করার পরে যখন নারকেলটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি গুঁড়ো দুধটা দিলাম। আপনারা চাইলে এলাচের গুঁড়ো বা কিশমিশ, কাজু বাদামও ব্যবহার করতে পারেন। এই নারকেলের ছাইটা আমি খুব একটা শক্ত করব না, যেহেতু একটু নরমভাবে থাকলে পোটটা ভালোই হবে। আমার নারকেলের পোটটা রেডি, আমি অন্য একটা পাত্রে তুলে রেখে দেব ঠান্ডা করার জন্য। আমি কড়াইতে জল বসিয়েছি, জলটা ফুটছে। এবার আমি স্বাদ মতো লবণ দিলাম। আমি একটা ডো তৈরি করে নেব। এবার গ্যাসটা আস্তে দেব, চালের গুঁড়োগুলো এর ভিতরে দিয়ে দেব। এবার আমি খুন্তি দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব। একটু জল কম হয়ে গেছে, আবার একটু ফুটন্ত জল দেব। দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে একটা সুন্দর ডো তৈরি করে নেব। আমার চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। এবার একটু গরম থাকতে থাকতে হাতে একটু ঘি কিংবা সাদা তেল মাখিয়ে আমি এটা ভালোভাবে চটকিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। ডোটা ঠুক এমনভাবে তৈরি করব যাতে রুটি যেরকম বানানো হয়, যেমন মাখানো হয়, ওই রকমই মাখাব। গরম এইভাবে আমি বেশ ভালোভাবে 5 থেকে 7 মিনিট আমি ভালোভাবে মেখে নেব। আমি 5 মিনিট ধরে চটকিয়ে সুন্দর একটু একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। নিয়ে আমি এইভাবে গোল করে নেব, ঠিক এইভাবে। আমি এইভাবে কয়েকটি লেচি কেটে নিয়েছি। এইবার ছোট ছোট লুচির মতো পাতলা করে আমি বেলে নেব। আমি এইভাবে দুটো রুটি বানিয়ে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। এইবার আমি এরকম একটা ছাঁচ নিয়েছি, ছাঁচের ভিতরে আমি এই রুটিটা দিয়ে দেব। এবার আমি এর ভিতরে নারকেলের পুরটা দিয়ে দিলাম। এবার এইভাবে আমি এটা ঢাকা দিয়ে দেব। প্রথমে দেওয়ার পরে আমি ছাঁচটা এইভাবে চেপে দেব। চেপে দেওয়ার পরে এক্সট্রা রুটিটুকু আমি ছাড়িয়ে নেব। এইভাবে এবার আমি এটা খুলে নেব। এ
এবার আমি ছাঁচটা খুলব। এইভাবে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর পিঠে হয়েছে। এইভাবে আমি সবকটা কুলে পিঠে আমি ছাঁচে তৈরি করে নেব। আমি আবার একটা রুটি দিয়েছি, দিয়ে এরকম চেপে চেপে আমি এবার নারকেলটা দিয়ে দেব। আমার নারকেলটা দেওয়া হয়ে গেছে, এবার রুটিটা এর ওপরে দিয়ে দিলাম, দিয়ে আমি আবার এইভাবে চাপ দেব, দিয়ে আমি এসটা রুটিটুকু এইভাবে ছাড়িয়ে নেব। আমি ছাঁচটা আবার খুললাম, আমি এই যে আরেকটা বানালাম। এইভাবে আমি সমস্ত কুলিপিটিগুলো বানিয়ে নেব। হ্যালো বন্ধুরা, আমার সমস্ত কুলিপিটিগুলো রেডি, এবার আমি এগুলো সিদ্ধ করে নেব। আমি এরকম একটা সিদ্র থালা নিয়েছি, সিদ্র থালায় এবার আমি পিটিগুলো সাজিয়ে দেব। ঠিক এইভাবে পিটিগুলো সব এইভাবে শুইয়ে দেব, যাতে ভাপে সুন্দর সিদ্ধ হয়। আমি একটা কড়াইতে জল বসিয়েছি, জলের পরিমাণটা এমনই রাখবে যাতে এরকম ফুটে, মানে এরকম ছিদ্রের ছিদ্র থালার উপরে না উঠে যায়। এবার আমি থালাটা দিয়ে দিলাম, দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এইভাবে আমি কুলিপিটিগুলো ভাপে সিদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গেছে, গ্যাসটা আস্তে দিলাম, এবার আমি ঢাকনাটা আলগা করলাম। পিঠেগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এই ছিদ্র থালাটা নামিয়ে নেব। আমার পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি তুলে অন্য একটা পাত্রে রাখব। খুব সুন্দর হয়েছে, আপনারাও সেম পদ্ধতিতে বাড়িতে চটপট বানিয়ে ফেলুন, আশা করি সকলেরই ভালো হবে।